স্টুডেন্টস, আজ আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো পিথাগোরাস থিওরেম। পিথাগোরাস থিওরেমটা কোথা থেকে এসছে বা এটা কি, তো সেটা নিয়ে আমি ডিসকাস করব। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তবে বুঝতে পারবে। চলো স্টার্ট করি। পিথাগোরাস থিওরেমটা হচ্ছে একজন গ্রিক ফিলোসফার যার নাম হচ্ছে পিথাগোরাস, গ্রিক ফিলোসফার যার নাম হচ্ছে পিথাগোরাস, রাইট ট্রায়াঙ্গেলকে নিয়ে, রাইট ট্রায়াঙ্গেলের যে লেন্থ নিয়ে সেটার ওপর একটা থিওরেম ক্রিয়েট করেছিলেন, যেটাকে আমরা বলবো পিথাগোরাস থিওরেম। তার নাম অনুসারে এসছে পিথাগোরাস থিওরেম। তো এই রাইট ট্রায়াঙ্গেল মানে আমরা সবাই জানি যে একটা ট্রায়াঙ্গেল যার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আমরা জানি ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, কিন্তু একটা রাইট ট্রায়াঙ্গেল মানে কি? একটা ট্রায়াঙ্গেল যার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এবার দেখো, আমি একটা PQR একটা রাইট ট্রায়াঙ্গেল নিলাম, তো যার PQটা হচ্ছে আমার হাইট বলতে পারি বা বলতে পারি পারপেন্ডিকুলার। এই PQটাকে আমি কি বলতে পারি? নয় বলতে পারি পারপেন্ডিকুলার, আর নয় কি বলতে পারি? নয় বলতে পারি হাইট, যে কোনো একটা বলতে পারি। সিমিলার ওয়েতে QRটাকে আমি বলতে পারবো কি? বেস। ওকে, আর PR-টাকে আমি কি বলবো? হাইপোটেনাস, হাইপোটেনাস বলবো। তো দেখো, তো PQ যদি হয় হাইট, QR যদি হয় বেস, PR হচ্ছে হাইপোটেনাস। তো আমরা এই রাইট ট্রায়াঙ্গেলটা আমাদের রিয়েল লাইফে খুব ভালো দেখতে পাই। তো তোমরা যে কোনো সিঁড়ি দেখবে, যে কোনো সিঁড়ি, ধরো এটা একটা সিঁড়ি, তো এই সিঁড়ি দিয়ে কি হয়, আমরা উঠি বা নাবি, তাই তো? তো এই সিঁড়িটা যেভাবে হেলে থাকে, মানে দ্যাট ইজ এই সিঁড়িটা যেভাবে থাকে, নিচ থেকে ওপরে ওঠে বা সবাই ওপর থেকে নিচে নামে, তো এটাই হচ্ছে কিন্তু আমাদের বেসিক্যালি হাইপোটেনাস, ঠিক আছে? বা বাংলায় যদি আমরা বলি সেটা হচ্ছে অতিভুজ। সিমিলার ওয়েতে যে দেওয়ালটার সাথে সিঁড়িটা অ্যাটাচড আছে, যে দেওয়ালটা একটা বেস থাকবে তার সাথে তো সেটা অ্যাটাচ থাকবে, সেই দেওয়ালটা হচ্ছে আমাদের হাইট, আর যে মেঝের ওপর সিঁড়িটা দাঁড়িয়ে আছে দ্যাট ইজ সেটা হচ্ছে আমাদের বেস। তো আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল যে কোনটা আমাদের হাইট, কোনটা বেস, আর কোনটা হাইপোটেনাস। এবার একটা কথা হচ্ছে, এই হাইপোটেনাসের লেন্থটা অলওয়েজ এই হাইট আর বেসের থেকে বেশি হবে। হাইপোটেনাসের লেন্থটা কী হবে বললাম? অলওয়েজ এই হাইট আর বেসের থেকে বেশি হবে। 90 ডিগ্রিটা যেখানে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা যেখানে থাকবে একটা রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে যে লেন্থটা বা যে সাইডটা থাকবে, যে সাইডটা থাকবে তাকেই আমরা হাইপোটেনাস বলবো। আর এই হাইপোটেনাসের লেন্থটা বা এই লেন্থের মেজারটা সব থেকে বড়ো হবে বাকি বেস বা পারপেন্ডিকুলারের থেকে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা থাকবে আর যার মেজারটা বাকি দুটো সাইডের থেকে বড় হবে তাকেই আমরা কি বলবো? হাইপোটেনাস। ওকে, তো এবার আমরা জানবো কি পিথাগোরাস থিওরেমটা কি। আমরা বুঝে গেলাম যে কোনটা আমাদের একটা রাইট ট্রায়াঙ্গেল, যেটা একটু একটু আমরা জানতাম, কোনটা 90 ডিগ্রি, কোনটা আমাদের হাইপোটেনাস, কোনটা বেস আর কি হাইট। তো এবার আমরা জানো পিথাগোরাস থিওরেম কি। তো তাই জন্য দেখো, এবার আমি পড়ি পিথাগোরাস থিওরেম। থিওরেমটা হচ্ছে, ইন আ রাইট ট্রায়াঙ্গেল দ্য স্কোয়ার অফ দ্য হাইপোটেনাস ইকুয়াল দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ ইটস রিমেনিং টু সাইডস। বলছে যে ইন আ রাইট ট্রায়াঙ্গেল, একটা রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দ্য স্কোয়ার অফ দ্য হাইপোটেনাস, হাইপোটেনাসের যে স্কোয়ারটা সেটা কার সাথে ইকুয়াল হবে? দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ ইটস রিমেনিং টু সাইডস, বাকি দুটো সাইডের স্কোয়ারের সামের সাথে এই হাইপোটেনাসের স্কোয়ারটা ইকুয়াল হবে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। দেখো, ABC আমি একটা রাইট ট্রায়াঙ্গেল নিয়েছি যার অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার দেখো, এখানে AC-টা হচ্ছে আমার কি? হাইপোটেনাস। তো AC যদি হয় আমার হাইপোটেনাস, আমার ABটা গিয়ে হচ্ছে আমার হচ্ছে পারপেন্ডিকুলার, ABটা হচ্ছে কি? পারপেন্ডিকুলার। সিমিলার ওয়েতে BC-টা আমার কি? আমার হচ্ছে বেস। তার মানে বাই পিথাগোরাস থিওরেম ওয়াইজ আমি বলতে পারি যে হাইপোটেনাসের স্কোয়ার মানে AC স্কোয়ার কার সাথে ইকুয়াল হবে? পারপেন্ডিকুলার স্কোয়ার মানে AB স্কোয়ারের সাথে ইকুয়াল হবে।
এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের সাথে ইকুয়াল হবে। মানে আমি পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার করলে যেটা পাবো সেটা কার সাথে ইকুয়াল হবে? হাইপোটেনাসের সাথে। তো দেখো আমি এখানে হাইপোটেনাস এসি যে মেজারটা আমি সি নিয়েছি, তাহলে ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমি লিখতে পারি সি স্কোয়ার ইকুয়াল টু, এখানে পারপেন্ডিকুলার স্কোয়ারটা হচ্ছে বি স্কোয়ার প্লাস বেস স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট ইজ আমার ফর্মুলা। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার আমি একটা এক্সাম্পল দেবো যেটা তোমাদের আরও ক্লিয়ার করে দেবে। দেখো আমাকে বলে দিয়েছে পারপেন্ডিকুলারটা 4 সেন্টিমিটার, আমি একটা এক্সাম্পল নিচ্ছি জাস্ট তোমাদের ক্লিয়ার করার জন্য, আর বেসটা বলে দিচ্ছে 3 সেন্টিমিটার। তো সেখান থেকে যদি আমাকে বলে হাইপোটেনাসটা বের করতে, আমি নিশ্চয় বের করব। দেখো এটা আমাদের ফর্মুলা, স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার করলে কত হবে? 4 স্কোয়ার করলে কত আসবে? 16 আসবে, প্লাস সিমিলার ওয়েতে 3 স্কোয়ার করলে কত আসবে? 9 আসবে, ইকুয়াল টু 25। তো এটা হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল 25, তাহলে ইমপ্লাইজ দিয়ে কী হবে? হাইপোটেনাস ইকুয়াল টু কী হবে? রুট ওভার অফ 25, তাহলে ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ওকে, তো তার মানে আমার দেখো, খেয়াল করে দেখো, পারপেন্ডিকুলার ছিল 4 সেন্টিমিটার, বেস ছিল 3 সেন্টিমিটার, তাহলে হাইপোটেনাস কত বললো? 5 সেন্টিমিটার। অবভিয়াসলি এগুলোর থেকে বেশি, আমি বলেইছিলাম যে হাইপোটেনাসের মেজারটা বাকি দুটো সাইডের মেজারের থেকে একটু বেশি হবে। তো হলো, তো সিমিলার ওয়েতে যদি আমাকে ঘুরিয়ে কোয়েশ্চেনটা এরকম না দিয়ে বেসটা ধরো দিয়ে দিল আর পারপেন্ডিকুলারটা দিল না, হাইপোটেনাসটা দিয়ে দিল, সেক্ষেত্রে আমি কী করে বের করব পারপেন্ডিকুলারটা? আমি আলাদা কোনো এক্সাম্পল নিলাম না, ওই 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার দিয়ে দেখাচ্ছি, তো তোমরা বুঝতে পারবে। তো হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, আমি মানে শর্টকাটে লিখলাম হাইপোটেনাস ফর এইচ, পারপেন্ডিকুলার ফর পি, আর বেস ফর বি স্কোয়ার। তো তোমরা একটু শর্টকাট লিখলাম, একটু বুঝতে পারছো আশা করি। তো দেখো, তো পি স্কোয়ার ইকুয়াল টু তাহলে কী হবে? আমার পারপেন্ডিকুলারটা চাই, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ট্রান্সপোজিশন, বি স্কোয়ারটার আগে প্লাস ছিল, এদিকে আসলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো এ স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 25 - 9 ইকুয়াল টু কী আসবে? 16 আসবে। তো তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু 16 হলে, তাহলে পি ইকুয়াল টু কী আসবে? রুট ওভার অফ 16, তাহলে কী আসবে? 4 সেন্টিমিটার। দেখো আমার পারপেন্ডিকুলারটা সিমিলার ওয়েতে 4 সেন্টিমিটারও বেরালো। সিমিলার ওয়েতে যদি আমার এখানে হাইপোটেনাসটা বলে দিত, নেক্সট আমি যদি বলি হাইপোটেনাসটা যদি বলে দিত 5 সেন্টিমিটার, আর বেসটা ধরো বলে দিত, বেস না পারপেন্ডিকুলারটা ধরো বলে দিত, পারপেন্ডিকুলারটা ধরো বলে দিত ইকুয়াল টু দিয়ে 4 সেন্টিমিটার, সিমিলার ওয়েতে আমি বেসটা কী করে বের করতাম? বেস ইকুয়াল টু বেস স্কোয়ার ইকুয়াল টু, মানে আমি ফর্মুলাটা আগে প্রথমে লিখতাম যে বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাসের স্কোয়ার, এইচ স্কোয়ার লিখলাম আমি শর্টকাটে, তাহলে সেখান থেকে বেস স্কোয়ার কী হবে? এ স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, তো এ স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, তার মানে 25 - 16 ইকুয়াল টু 9, দ্যাট ইজ আমার বি স্কোয়ার ইকুয়াল টু কী হবে? 9, ইমপ্লাইজ দ্যাট দি বি ইকুয়াল টু কী হবে? রুট ওভার অফ 9 ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তো আশা করি পিথাগোরাস থিওরেমটা কী, আর একটা কথা লাস্টলি আমি বলবো যে পিথাগোরাস থিওরেমটা একমাত্র রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রেই স্যাটিসফাইড হয় বা হোল্ড করে, অন্য কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু এটা হোল্ড করে না, একমাত্র রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই এটা হোল্ড করে। তো স্টুডেন্টস, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো তোমাদের প্লিজ ভালো লাগলে আমাকে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কোনো প্রবলেম হলে, আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলো, আমার একটু প্রবলেম ছিল, বিজি ছিলাম বলে একটু দেরি হয়ে গেলো। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।